সংবিধানটাকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশায় আমরা করি। গণতন্ত্র দেশে বিরাজমান থাকবে এই প্রত্যাশা রাখবে। দেশ নতুনভাবে শক্তি অর্জন করে আগামী দিন
নতুন একটা পথ চলা শুরু করবে এই প্রত্যাশা রাখি আমি প্রচার আমার ব্যক্তিগতভাবে তিনি জয়ী হয়ে আসুন অনেক অনেক শুভেচ্ছা গতবার রাষ্ট্রপতি নির্বাচনের সময় আপনি মানে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের কথা বলেছিলেন এবার আবার সেই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া তো সেই প্রক্রিয়া সেই বললাম না দলীয় কোনো হুইপ নেই সেই জাতি খুশি ভোট দিতে পারে দলের রাজ্যসভার মধ্যে যেমন হুইপ থাকে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো হুইপ দলে স্ট্যান্ডি দিয়েছেন না ব্যক্তিগত পছন্দ এটাও ব্যক্তিগত ব্যাপার এটা নাই জিজ্ঞেস করে তো ইটস এ গ্রেট ফিলিং এই নির্বাচনে বাই ইলেকশন জিতে এসে ভোট প্রদান করছে এটা একটা সার্বিক একটা গ্রেট ফিলিং এটা ঘটনা এই 2018 বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার ত্রিপুরায় বসার পর থেকে এখন অব্দি যতগুলো ভোট হয়েছে নির্বিঘ্নে এই ভোট ভোটাররা দিতে পারল ঠিক আছে এটা হচ্ছে একটা দ্বিতীয় হচ্ছে এটা তো রাষ্ট্রপতি নির্বাচন তাতে সাংসদ যারা বিধায়ক যারা তারাই ভোট দিতে পারে এখন এই প্রতিদ্বন্দ্বিতার যখন আহ্বান আসলো তখন থেকে হিসেব নিকেশ হচ্ছে পত্রপত্রিকায় বেরোচ্ছে কার পক্ষে কত ভোট শতাংশের হিসেবে এগুলি নিয়ে তো বিরোধ বিতর্ক বিসম্বাদের কোনো সুযোগ নেই আমরা আমাদের ভোট দিলাম এখন যতক্ষণ পর্যন্ত বাক্স খোলা না হচ্ছে গোনানা হচ্ছে তার আগে চট করে কিছু বলতে যাওয়া নির্বুদ্ধিতা হবে সম্মিলিত বিরোধী দলের যিনি প্রার্থী আছেন ওনার জয় সম্পর্কে আপনি কী বলবেন ওনার সম্পর্কে ওনার জয় সম্পর্কে কতটা জয়ী হবে বললাম তো এই সম্পর্কে এই মুহূর্তে কিছু বলতে যাওয়া নির্বুদ্ধিতা ছাড়া কিছু না আমাদের অপেক্ষা করতে হবে রাষ্ট্রপতির জন্য ভোট দেওয়ার হচ্ছে এবং এবার রাষ্ট্রপতি ক্যান্ডিডেটকে সেটা আপনারা ভালো করে জানেন এই প্রথমবার এতে ঐতিহাসিক একটা দিন আজকে ফার্স্ট লেডি ট্রাইবাল প্রেসিডেন্ট ক্যান্ডিডেট উনি প্রেসিডেন্ট হবেনই কারণ অনেক বিরোধী দলও যারা কী বলবো যারা আমাদের সঙ্গে মিল নেয় ওরাও বলেছে আমি যাই জানতাম উনি ক্যান্ডিডেট হতো আমরা ওনাকেই দিতাম এটা একটা সিম্বল সিম্বল অফ অন্তদয় যারা সবচেয়ে পিছিয়ে আছে ওদেরকে সামনে নিয়ে আসা এবং কনস্টিটিউশনাল হেড বাড়ানো এটা কিন্তু একটা কী বলবো একটা ইট ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট ডে ইন হিস্ট্রি অফ ইন্ডিয়া কনস্টিটিউশনাল হেড আছে কী হবে একজন জনজাতি মহিলা হবেন এবং ওনার সাধারণ ধরেন দিস ইজ ডেমোক্রেটিক বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল সেটাকেই বলা হয় এবং ওনার অভিজ্ঞতা আছেন শিক্ষিতা এবং উনি বহুদিন ধরে আমাদের পার্টিতেও ছিলেন গভর্নর ছিলেন তো মোদিজিকে আমরা ধন্যবাদ দিই যে এরকম একটা ক্যান্ডিডেট উনি তারা করতে পেরেছেন আমরা আগেও করেছি ভারতীয় জনতা পার্টি থেকে আব্দুল কালামজিকে বাজপেয়ীজিই নিয়ে এসেছিল তো ভারতীয় জনতা পার্টি যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট সবসময় একটা কী বলে আমাদের একটা সমাজের একটা প্রতিফলন পাওয়া যায় সেখানে আব্দুল কালামজি বলুক আর আজকে আমাদের মুর্মুজি আমরা তো আশাও করিনি এরকম একটা ক্যান্ডিডেট পাবো আমরা বিরোধী দলও অবাক মোদিজি কী করে নিয়ে আসলেন এরকম একটা ক্যান্ডিডেট ফার্স্ট টাইম ইন হিস্ট্রি সো ভারতীয় জনতা পার্টি ইজ ক্রিয়েটিং হিস্ট্রি ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি আমরা হিস্ট্রি তো কী হলো ইতিহাসে আমরা ইতিহাস বানাচ্ছি আমরা অ্যান্ড আমরা ফুল হার্টে সাপোর্ট দিই এবং আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই এবং আমরা আগাম ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই মুর্মুজিকে উনি ভারতবর্ষের প্রথম মহিলা জনজাতি কী বলে রাষ্ট্রপতি হবেন
এবং আমি আশা করব এখানে বিরোধী দলরাও ওনাকে ভোট দেবে। আমি আশা করব বিরোধী দলরাও এখানে ভোট দেবেন, কারণ রাষ্ট্রপতি পদটা রাজনীতির ঊর্ধ্বে, ইজ এ কনস্টিটিউশনাল সিম্বল অফ ইন্ডিয়ার সোভরেনিটি। রাষ্ট্রপতি কিন্তু সিম্বল অফ ইন্ডিয়ার সোভরেনিটি। তো আমরা আশা করব প্রত্যেক বিরোধী দলই এই সংকীর্ণ রাজনীতি থেকে উঠে এসে দেশের বৃহৎ স্বার্থে ওনাকে ভোট দেবেন, সেটা আমার আপিল থাকবে সে প্রত্যেক বিরোধী পার্টির কাছে।